নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য অনেক বড় সুখবর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। রাজ্য তথা সারা দেশের মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকার নিল এক দারুণ উদ্যোগ, যার মাধ্যমে এবার মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে 6,400 টাকা করে। তো যেমনটি আপনারাও হয়তো দেখেছেন যে রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্র সরকার, উভয়ই মহিলাদের আরও এগিয়ে নিয়ে যেতে কিন্তু নানা রকম প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে সরাসরি তাদের আর্থিক সহায়তা করা হচ্ছে। তো এরকমই আরও একটি প্রকল্প এবার নিয়ে এলো কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার, যার সুবিধা পাবে শুধুমাত্র মহিলারা। তবে এক্ষেত্রে তপশিলি জাতি, উপজাতি বা অন্যান্য কাস্টের ক্ষেত্রে সেরকম আলাদা আলাদা কোনো টাকা দেওয়ার ব্যাপার নেই, সকল বর্গের মহিলারাই একই পরিমাণে টাকা পাবে। তো বুঝতেই পারছেন, আপনিও যদি একজন মহিলা হন তাহলে আপনার জন্য ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে, কোন কোন মহিলারা এই সুবিধা পাবে, কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন, কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে, আবেদন করার কতদিন পর আপনারা টাকা পাবেন, সমস্তটাই এ টু জেড তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন। এ বিষয়ে আরও তথ্য আপনাদের দেব, তার আগে বন্ধুরা বলে দিচ্ছি, আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই টাকা দেওয়ার বিষয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, কী কী বলা হয়েছে দেখুন। কেন্দ্রীয় সরকারের বড় উদ্যোগ, এবার দেশের সমস্ত মহিলারা পাবে 6,400 টাকা করে। অর্থাৎ বুঝতেই পারছেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমস্ত মহিলারাই কিন্তু এই 6,400 টাকা করে পাবে। এ বিষয়ে কী কী আরও জানানো হয়েছে দেখুন। দেশের মহিলাদের জন্য অনেক বড় সুখবর দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সরকার চালু করেছে এমন এক প্রকল্প যার মাধ্যমে মহিলারা সরকারের পক্ষ থেকে সরাসরি 6,400 টাকা করে পাবে। কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে দেশের সমস্ত সাধারণ মহিলাদের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শহর ও গ্রামের ক্ষেত্রে এই প্রকল্পের প্রদেয় টাকার পরিমাণ কিছুটা কম বেশি হয়। কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে, কবে আবেদন শুরু, কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে, এরই সাথে সাথে আপনারা কোথায় গিয়ে এই প্রকল্পে নিজেদের নাম তুলতে পারবেন এবং কবে কত টাকা করে দেওয়া হবে, এ বিষয়ে সমস্ত তথ্যগুলো আরও বিস্তারিতভাবে নিচে জানানো হলো। তো অবশ্যই আপনারা তথ্যগুলো ভালো করে দেখে নিন। প্রথমেই দেখুন রয়েছে প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ, অর্থাৎ কী কী কাগজপত্র আপনার প্রয়োজন হবে। সমস্ত প্রকল্পগুলির মতোই এই প্রকল্পটিতেও নাম তোলার ক্ষেত্রে বেশ কিছু নির্দিষ্ট নথিপত্রের প্রয়োজন হবে। যেমন প্রথমে দেখুন বলেছে আবেদনকারীর আধার কার্ডের জেরক্স, এরপর ব্যাংকের পাসবইয়ের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, আবেদনকারীর স্বামীর আধার কার্ডের জেরক্স, সন্তান জন্মালে তার শংসাপত্র, না জন্মালে প্রয়োজন নেই, এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটো। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে রেডি করতে হবে। এবার জেনে নিন কবে কত টাকা করে দেওয়া হয়। তো এই প্রকল্পের মাধ্যমে 6,400 টাকা পর্যন্ত দেওয়া হয়, তা 3টি কিস্তির মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে আসে। তো প্রথম কিস্তিতে কিন্তু দেওয়া হয় দেখুন 1,000 টাকা, এরপর দ্বিতীয় কিস্তিতে আসে 2,000 টাকা, এবং বাকি যে টাকাটি থাকবে সেই টাকাটি কিন্তু আসে তৃতীয় কিস্তিতে। এবার জেনে নিন কোথায় কিভাবে আবেদন করবেন। তো এই প্রকল্পে নাম তোলার জন্য নিকটস্থ আশাকর্মী বা উপস্বাস্থ্য কেন্দ্রের সাথে আপনাদের যোগাযোগ করতে হবে, এবং সেখান থেকেই আবেদনপত্র নিয়ে প্রয়োজনীয় নথিসহ আবার সেখানেই জমা করতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, ওখান থেকেই আপনাদের ফর্ম দিবে, ফর্ম দেওয়ার পর আপনারা সেটাকে ফিল আপ করে এই ডকুমেন্টসগুলোর সাথে দিয়ে সেখানে আবার জমা করে দেবেন। এবার দেখুন কারা কারা এখানে আবেদন করতে পারবে। তো এই মাতৃবন্দনা যোজনার প্রধান উদ্দেশ্য মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা, তাই বিশেষত গর্ভবতী মহিলারাও এই সুবিধা নিতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনাদের মধ্যে যারা যারা এই অবস্থায় যখনই আসবেন আপনারা অবশ্যই এখানে আবেদন করুন। প্রত্যেক পরিবার হিসেবে 2টি সন্তান পর্যন্ত কিন্তু এই সুযোগ সুবিধা পাওয়া যায়। অর্থাৎ সেক্ষেত্রে আপনারা সর্বাধিক 12,800 টাকা করে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকারের পক্ষ থেকে পেয়ে যাবেন।
তো বুঝতেই পারছেন এই ছিল আপাতত আপডেট, পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।